বন্ধুরা ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ত্রিপুরার টেট টু পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের বলাচাঁদ মুখোপাধ্যায়ের থেকে বিস্তারিত আলোচনা করছি তাহলে প্রথমে দেখো তার জন্ম এবং মৃত্যু ঠিক আছে বলাচাঁদ জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উনিশে জুলাই আর মৃত্যুবরণ করেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে নয় ফেব্রুয়ারি জন্মস্থান বিহারের মনিহারিতে তার পিতার নাম সত্যাচরণ মুখোপাধ্যায় নেক্সট দেখো তার মাতার নাম মিনালিনী দেবী তার ছদ্ম নাম বনফুল ঠিক আছে তার পরিবার কাটাবুনের বুনে নামে পরিচিত ছিল আর চাঁদের রচনাবলীকে বাইশটি খণ্ডে বিভক্ত করা হয়েছে নেক্সট উল্লেখযোগ্য রচনাবলী সেগুলো হলো সাত সমুদ্র তেরো নদী প্রকাশিত হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের আকাশবাণী ওকে বলাই চাঁদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো বনফুলের কবিতা ব্যঙ্গ কবিতা চতুর্দশী এবং কম করকলে বলাই চাঁদের উপন্যাস তৃণখণ্ড উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের এটি প্রথম উপন্যাস তার বৈতরুন তীরে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের ভুবন সোম উনিশশো সাতান্ন জঙ্গম উনিশশো তেতাল্লিশ সপ্তর্ষি উনিশশো পঞ্চান্ন গন্ধরাজ উনিশশো ছেষট্টি নেক্সট কুষ্টি পাথর উনিশশো একান্ন জলতরঙ্গ উনিশশো উনষাট ত্রিবর্ণ উনিশশো তেষট্টি নেক্সট নবদিগন্ত উনিশশো উনপঞ্চাশ ডানা তার তিনটি খণ্ড বিভক্ত হাটে বাজারে উনিশশো ছিষট্টি হবে এখানে সাত সমুদ্র তেরো নদী উনিশশো ছিয়াত্তর অগ্নি উনিশশো ছিষট্টি এ সরি ছিচল্লিশ স্থাপন উনিশশো একান্ন ঠিক আছে নেক্সট দেখো বলাচাত গল্প বনফুলের বনফুলের গল্প উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের বাহুল্য উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের বিন্দু বিসর্গ উনিশশো চুচাল্লিশ খ্রিস্টাব্দের অনুগামিনী উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট তার কিছু নাটক দেখো কি আছে বলাচাদের নাটক শ্রী মধুসূদন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে লিখেছেন আর বিদ্যাসাগর চরিত উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে লিখেছেন বলাচাঁদ ছিলেন জীবনী নাটকের প্রতিকৃষ্য ওকে নেক্সট দেখো বনপুলের প্রথম উপন্যাসটি হলো তৃণখণ্ড আর এটি প্রকাশিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় রঞ্জন পাবলিশিং হাউস থেকে নেক্সট বনফুলের শেষ উপন্যাসটি হল হরিচন্দ্র এটি প্রকাশিত হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বলাই চাঁদের সরি এখানে বলাই চাঁদের হবে প্রথম গল্প হলো পাখি এটি প্রকাশিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বনফুল ডানা উপন্যাসটি উৎসর্গ করেন কুমার সেনগুপ্তকে আর এই ডানা উপন্যাসটির একমাত্র চরিত্র হল রূপচাঁদ ডানা উপন্যাসে ডানা আসলে একটি নারী নেক্সট দেখো দূরদর্শন ও নবমঞ্জুরি গল্পটি গল্পগুলোর বলাই চাঁদের লেখা কেন হবে লেখা নেক্সট দেখো বলাই চাঁদের ইতিহাস বিষয়ক উপন্যাসটি হলো মহারানী দেখো কি আছে যৌলি কিশোর বলা হয় বলাচাঁদকে অনুবাদ ধর্মী উপন্যাস হলো গন্ধব্য রাজ গন্ধরাজ সরি গন্ধরাজ নেক্সট দেখো কি আছে একটি সামাজিক উপন্যাস হলো জঙ্গম আর বাবু বলা হয় বলাচাঁদ মুখোপাধ্যায়কে জঙ্গম জঙ্গল ও প্রকৃতির প্রতি টান ছিল বলা চাঁদের বলাচাঁদের প্রথম কবিতা প্রকাশিত হয় মালঞ্চ পত্রিকায় আর প্রথম কবিতাটি হলো ময়ূর ঠিক আছে আর বলাচাঁদের বিদ্যালয় শিক্ষক ছিলেন রামচন্দ্র ঝা তাকে কবিতা লিখতে বারণ করলে সে ছদ্ম নামে কবিতা লিখতে শুরু করে ঠিক আছে শিক্ষক তাকে কবিতা লিখতে বারণ করেছিল সে শুরু করেছিল নিজের লেখার বিকাশ পত্রিকা প্রকাশ করে বলাচাঁদ মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা গল্পের সংখ্যা প্রায় ছশোটিরও বেশি নেক্সট দেখো বলাই চাঁদের প্রথম গল্প সংকলন বনফুলের গল্প এটি প্রকাশিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের প্রথম নাটকটি হল রূপকথা নেক্সট দেখো বলাই চাঁদের আত্মজীবনীটি হলো পশ্চাৎ পথ এটি প্রকাশিত হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে সব্যচাষীর সাচী রচনা করেন বলাইচাঁদ মুখোপাধ্যায় এ ছিল আজকে আমার গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ